রাজ্যের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের নামত লোরা ধেমালি দিল্লি দিসপুরের জনজাতিকরণের দাবিরে রাজ্য দীর্ঘদিনে আন্দোলন প্রতিবাদ অব্যাহত রাখিছে মরাণ মতক কোচ রাজবংশীকে ধরে ছটাকো জনগোষ্ঠীয়ে ইয়ার বিপরীতে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের বিষয়টুক চূড়ান্ত লোরা ধেমালি বিজেপি নেতৃত্বাধীন দিল্লি কিংবা দিসপুরের সরকারের পাঁচদিনিয়া ভ্রমণসূচীরে অসমলৈ অহা রাষ্ট্রীয় জনজাতি আয়োগের সংবাদমেলতেই উলাল সরকারের এই অবজ্ঞা আর উপহাসের কথা। আয়োগের অধ্যক্ষ নন্দকুমার সাইক প্রশ্ন সাংবাদিকর রাজ্যের ছটাকো জনগোষ্ঠীয়ে জনজাতিকরণ বিচারি আছে, বিষয়টি আপনার জ্ঞাতনে? অধ্যক্ষের উত্তর, শুনিলে কোন জাতিয়ে বিচারিছে জনজাতিকরণ গমেই নাপায় রাষ্ট্রীয় জনজাতি আয়োগে। কোনেও আপনালোকক এই বিষয়ে জানুয়াই নাইনে? সাংবাদিকর এই প্রশ্ন জনজাতি আয়োগের অধ্যক্ষের উত্তর, কল হামকো কুছ লোক মিলে থে, কুছ বচ্চে লোক, কুছ সংগঠন কে লোক। আন এক চরম অপমান সূচক উত্তর। ইয়ার পিছতেই রাষ্ট্রীয় জনজাতি আয়োগের অধ্যক্ষ আর এগারী সদস্যই একই মুখে কলে এই পর্যন্ত আয়োগের হাতত নাই এই বিষয়ে তথ্য। শুনিলে এতিয়া এনেকৈয়ে চলিছে রাজ্যের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রক্রিয়া, স্বয়ং রাষ্ট্রীয় জনজাতি আয়োগের হাততেই নাই এই সন্দর্ভত কোনো তথ্য। বিগত পাঁচটা দিন অসমের জনজাতি অধ্যুষিত বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে বিদায় পরত চাঞ্চল্যকর এই তথ্য সদরি করে থই গল রাষ্ট্রীয় জনজাতি আয়োগে। একে সময়তে কই গল বিটিএডিকে ধরে বিভিন্ন অঞ্চলত জনজাতীয় লোকসকলে সম্মুখীন হওয়া বঞ্চনা প্রতারণার কথা। ট্রাইবল হ্যাঁ মিলে দর্জা মিলে লাভ ভি মিলে আয়োগে উদঙালে কিদরে জনজাতির আবন্তিত ভূমি দখল করেছে অজনজাতীয় লোকে। ভূমি জঙ্গলো মে ভি বাহার সে আয়ে হুয়ে কুছ লোক কব্জা কর রহে হ্যাঁ, জঙ্গল কাট কে বস যা রহে হ্যাঁ, লিজ পর ট্রাইবল কি জমিন দুসরে লোক লে রে রহে। অভাব অভিযোগ দেখিলে কি পালে কি দেখিলে দিল্লি লৈ গৈ প্রতিবেদন দিব সরকারক, তার পিছত কি হব সেয়া সময়েহে কব। ক্যামেরা পার্সন অনুপর হৈতে মানক জ্যোতি বৰুৱা, নিউজ 18 অসম নর্থ ইস্ট।